আমার চ্যানেল সাজবি নেশানে তোমাদের সবাইকে ওয়েলকাম ডাব্লিউ বিসিএস মেন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সলিউশনে আজকে ইতিহাসে প্রথম পাঠ নিয়ে বলবো শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওগুলো দেখবে ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে তাহলে শুরু করি প্রথম কোয়েশ্চেন হচ্ছে দ্য খরস স্ক্রিপ্ট ডিরাইভড ফ্রম খরসটি স্ক্রিপ্ট যেখান থেকে উৎপত্তি লাভ করেছে সেটা হচ্ছে অপশান বি অ্যারামিক থেকে খরসটি স্ক্রিপ্টের উৎপত্তি হয়েছে খারসটি স্ক্রিপ্ট ডান্দিক থেকে বাঁদিক বা রাইট টু লেফট লেখা হয় আর মনে করা হয় যে প্রাচীন ভারতের অন্তর্গত গান্ধার কিংডমে খারসটি স্ক্রিপ্টের ব্যবহার প্রচলিত ছিল পরের কোয়েশ্চেন হচ্ছে নেম দ্য ক্লাস হুইচ ইজ কনস্পিকুয়াস বাই ইটস অ্যাবসেন্স ফ্রম দ্য লিস্ট অফ সেভেন ক্লাসেস গিভেন বাই মেগাস্থিনিস মেগাস্থিনিস যে সাতটি ক্লাস বা শ্রেণীর উল্লেখ করেছিলেন তাদের মধ্যে নিচের কোনটি সেই সাতটি শ্রেণীর মধ্যে অনুপস্থিত বা সেই সাতটি শ্রেণীর মধ্যে পড়ছে না এটার উত্তর হবে অপশান বি ট্রেডার্স বা ব্যবসায়ী তো মেগাস্থিনিস হচ্ছেন গ্রিক রাজা শেলুকাশের দূত যিনি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন এবং মেগাস্থিনিস একটি গ্রন্থ লিখেছিলেন যার নাম হচ্ছে ইন্ডিকা তো সেই ইন্ডিকা গ্রন্থে তিনি সেই সময় ভারতের যে সামাজিক মানুষ ছিল তাদেরকে সাতটি শ্রেণিতে ভাগ করেছিলেন তো সেই সাতটি শ্রেণিতে যারা পড়ছে সেটা হচ্ছে ফিলোসোফার ফার্মার্স হার্ডার্স আর্টিশানস মিলিটারি ওভারসিয়ার্স এবং সাত নাম্বার হচ্ছে কাউন্সিলার্স অ্যান্ড অ্যাসেসার্স তো এখানে কাল্টিভেটার্স ফিলোজোফার্স আর্টিসান্স এই তিনটি তার সাতটি শ্রেণীর মধ্যে পড়ছে কিন্তু ট্রেডার্স বা ব্যবসায়ী পড়ছে না পরের কোয়েশ্চেন হচ্ছে দ্য গোল্ড কয়েন অফ দ্য গুপ্ত ডাইনেস্টি ওয়ার নোন গুপ্ত গুপ্তযুগে ব্যবহৃত গোল্ড কয়েন বা স্বর্ণ কি নামে পরিচিত ছিল এটার উত্তর হবে অপশন বি দিনারা বা দিনার নামে পরিচিত ছিল গুপ্ত যুগের গোল্ড কয়েন বা স্বর্ণ মুদ্রা গুপ্ত যুগের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত এবং মনে করা হয় যে গুপ্ত যুগ প্রাচীন ভারতের ইতিহাসে গোল্ডেন এজ বা স্বর্ণযুগ পরের কোয়েশ্চেন হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য জৈন রিলিজিয়াস টেক্সট অজ জৈন রিলিজিয়াস টেক্সট যে ভাষায় লেখা হয়েছে সেটা হচ্ছে অপশান সি প্রাকৃত প্রাকৃত ভাষায় জৈন রিলিজিয়াস টেক্সটগুলো লেখা হয়েছে আর বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক সেটা লেখা হয়েছে পালি ভাষায় আর জৈন ধর্মে চব্বিশ জন তীর্থঙ্করের উল্লেখ করা হয় তাদের মধ্যে প্রথম জৈন তীর্থঙ্কর হচ্ছে আদিনাথ বা ঋষভদেব দেব বা ঋষভনাথ তেইশতম জৈন তীর্থঙ্কর হচ্ছে পার্শ্বনাথ বা পরেশনাথ এবং চব্বিশতম বা শেষ জৈন তীর্থঙ্কর হচ্ছে মহাবীর পরের কোয়েশ্চেন হচ্ছে Which অফ দ্য ফলোয়িং সোর্সেস স্টেটস দ্যাট শ্রীনগর ওয়াজ বিল্ড বাই অশোকা নিচের কোন উৎস থেকে আমরা জানতে পারি যে অশোক শ্রীনগর শহর নির্মাণ করেছিলেন এটার উত্তর হবে অপশন বি রাজতরঙ্গিনী কলহন কাশ্মীরকে নিয়ে একটি গ্রন্থ লিখেছিলেন যার নাম হচ্ছে রাজতরঙ্গিনী এবং এই রাজতরঙ্গিনী গ্রন্থতেই জানা যায় যে অশোক শ্রীনগর শহরটির উৎপত্তি করেছিলেন পরের কোয়েশ্চেন হচ্ছে রামনদেহি পিলার অফ অশোকা ইজ পুট আপ টু মার্ক বুদ্ধস অশোকের রামনদেহি পিলার বুদ্ধের যে মার্ক বা চিহ্নটাকে পেশ করে সেটা হচ্ছে অপশন এ বুদ্ধস বার্থ বা বুদ্ধের জন্ম তো গৌতম বুদ্ধ তিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন পাঁচশো তেষট্টি বিশিতে নেপালের রামনদেহি ডিস্ট্রিক্টের ভনা গ্রামে তো এই জন্যই অশোকের রামনদেহী পিলার বুদ্ধের যে মার্কটা চিহ্ন করে মার্কটাকে পেশ করে সেটা হচ্ছে বার্থ বা জন্ম আর এনলাইটেনমেন্ট বুদ্ধ যেখানে এনলাইটেনমেন্ট হন বা নির্বাণ লাভ করেন সেই জায়গাটার নাম হচ্ছে বুদ্ধ গয়া আর তিনি ফার্স্ট সেরমন দিয়েছিলেন সারনাথে এবং তার মৃত্যু হয়েছিল চারশো তিরাশি বিশিতে কুশিনগরে পরের কোয়েশ্চেন হচ্ছে হুইচ অব দ্য ফলোয়িং অর্ক অজনট নট ডান বাই আমির খসরু নিচের কোনটি আমির খসরু করেননি এটার উত্তর হবে অপশন ডি তুজুক ই তাইমুরি তুজুক ই তাইমুরি একটা গ্রন্থ যেটা তৈমুরের জীবন কাহিনী নিয়ে লেখা তো এটা আমির খসরু লিখেননি বাকি কিরান উস সাদেইন নু সিপি দেওয়াল রানী খিসলি এই তিনটাই হচ্ছে আমির খসরুর রচনা আমির খসরু হচ্ছে খলজি বংশের সম্রাট আলাউদ্দিন খলজির কোট পোয়েট বা সভাকবি আর আমির খসরুকে ভারতের তোতা পাখি নামে চিহ্নিত করা হয় পরের কোয়েশ্চেন হচ্ছে বল্লভাচারিয়া অজ দ্য মোস্ট ডিস্টিংগুইসড প্রিয়েচার অফ দ্য বল্লভাচারিয়া যার প্রচারক ছিলেন সেটা হচ্ছে অপশন ডি কৃষ্ণা কাল্ট বা কৃষ্ণের অর্চনা অর্থাৎ বল্লভাচারিয়া কৃষ্ণের অর্চনা করতেন বল্লভাচারিয়া তিনি একজন তেলেগু ফিলোসোফার যিনি মার্গের প্রতিষ্ঠা করেছিলেন বলে মনে করা হয় তার সাথে সাথে তিনি রুদ্র সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেছিলেন এবং বল্লভাচারিয়া হচ্ছে কৃষ্ণের প্রচারক আর বল্লভাচারিয়া একজন শিষ্য আছে যার নাম হচ্ছে সুরদাস আর বল্লভাচারিয়া কৃষ্ণদেব রায়ার কোটে থাকতেন পরে কোশ্চেন হচ্ছে জন্মসখী ইজ দ্য বায়োগ্রাফি অফ জন্মসখী যার আত্মজীবনী সেটা হচ্ছে অপশন এ গুরু নানক শিখদের বা শিখ ধর্মগ্রন্থের প্রতিষ্ঠাতা হচ্ছে গুরু নানক এবং গুরু নানক হচ্ছে শিখদের প্রথম গুরু যার বায়োগ্রাফি বা আত্মজীবনীর নাম হচ্ছে জন্মসখী তো আর এখানে বলে দিই যে গুরু তেগ বাহাদুর হচ্ছে শিখদের নবম গুরু যাকে হত্যার আদেশ দিয়েছিলেন বা যাকে হত্যার আদেশ দিয়েছিলেন মোগল সম্রাট ঔরঙ্গজেব আর শিখদের দশম গুরুর নাম হচ্ছে গুরু গোবিন্দ সিং পরে কোয়েশ্চেন হচ্ছে হু ট্রান্সলেটেড অথর্ব বেদা ইন্টু পার্সিয়ান ডিউরিং দ্য মোগল পিরিয়ড মোগল যুগে কে অথর্ব বেদকে পার্সিয়ান ভাষায় ট্রান্সলেটেড করেছিলেন এটার উত্তর হবে অপশন বি হাজি ইব্রাহিম হিন্দি তিনি মুঘল যুগে অথর্ব বেদকে পার্শিয়ান ভাষায় ট্রান্সলেটেড করেছিলেন অথর্ব বেদ হচ্ছে বেদের চারটি ভাগের মধ্যে শেষ ভাগ আর এখানে বলে দিই যে মুঘল যুগে মহাভারতকেও পার্সিয়ান ভাষায় অনুবাদ করা হয় তো মহাভারতের পার্শিয়ান ভাষায় অনুবাদ করে নাম দেওয়া হয়েছিল রজমনামা অনেক সময় কোশ্চেন আসে রজমনামা কি তো রজমনামা হচ্ছে মহাভারতের পার্শিয়ান অনুবাদের নাম পরের কোশ্চেন হচ্ছে হু অফ দ্য ফলোইং ফাউন্ডেড দ্য ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি ইন নাইনটিন থার্টি সিক্স নাইনটিন থার্টি সিক্সে নিচের কে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি বা আইএলপি প্রতিষ্ঠা করেছিলেন এটার উত্তর হবে অপশন এ ডক্টর বি আর আম্বেদকর ডক্টর বিআ বি আর আম্বেদকর তিনি ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন আইএলপি বা ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি হচ্ছে একটা পলিটিক্যাল অর্গানাইজেশান আর ভারতের সংবিধানের খসড়াও রচনা করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর পরের কোয়েশ্চেন হচ্ছে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু বিকাম দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন এটার উত্তর হবে অপশান সি সরোজিনী নাইডু সরোজিনী নাইডু হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি যিনি উনিশশো সালে কানপুর অধিবেশনে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হন আর ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হচ্ছে অ্যানি বাসান্ত পরের কোয়েশ্চেন হচ্ছে দ্য ফার্স্ট ভেঞ্চার অফ গান্ধী ইন অল ইন্ডিয়া পলিটিক্স অজ দ্য গান্ধীজির অল ইন্ডিয়া পলিটিক্সের প্রথম উদ্যোগ যেটা সেটা হচ্ছে অপশন সি রাওলাট সত্যাগ্রহ নাইনটিন নাইনটিন অর্থাৎ উনিশশো সালে চব্বিশে ফেব্রুয়ারি বোম্বাইয়ে রাওলাট সত্যাগ্রহ করেছিলেন যেটা গান্ধীজি করেছিলেন যেটা ছিল গান্ধীজির অল ইন্ডিয়া পলিটিক্সের ফার্স্ট উদ্যোগ বা ভেঞ্চার যদিও চম্পারণ মুভমেন্ট যেটা হয়েছিল বিহারে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে সেটা মনে করা হয় যে এটা বিহারের চম্পারণের যে মুভমেন্ট সেটা হচ্ছে গান্ধীজির ফার্স্ট সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট ইন ইন্ডিয়া পরে কোয়েশ্চেন হচ্ছে হু অ্যামং দ্য ফলোয়িং অর্গানাইজড দ্য ডিফেন্স ইন দ্য ট্রায়াল অফ আই অফিসার আইএনএ অফিসারের ট্রায়ালে নিচের কে ডিফেন্স অর্গানাইজ করেছিলেন এটার উত্তর হবে অপশন এ ভোলাভাই দেশাই আইএনএ মানে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির তিনজন অফিসার যারা হচ্ছেন শাহনওয়াজ খান প্রেমকুমার শেহগাল এবং গুরুবক্স সিং এই তিনজনকে বিশ্বাসঘাতকতা করার জন্য ট্রায়ালে আনা হয় বা আদালতের বিচার করা হয় তো তখন কংগ্রেস সতেরো জন অ্যাডভোকেটকে নিয়ে একটা ডিফেন্স কমিটি গঠন করেছিলেন তো সেই সতেরো জন অ্যাডভোকেটের মধ্যে একজন ছিলেন ভুলাভাই দেশাই পরের কোশ্চেন হচ্ছে দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কেম ইন্টু এক্সিস্টেন্স ইন নাইনটিন ফর্টি থ্রি ইন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি উনিশশো সালে যেখানে এক্সিস্ট করেছিল সেটা হচ্ছে অপশন এ সিঙ্গাপুরে তো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে যোগদান করেছিলেন সুভাষচন্দ্র বোস এবং রাজবিহারী বসু তখন আই এর লিডারশিপ সুভাষচন্দ্র বোসের হাতে তুলে দিয়েছিলেন আর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা করেছিলেন ক্যাপ্টেন মোহন সিং মনে করা হয় উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সেটা প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু জনতাদের প্রকাশ্যে বা পাবলিকলি সেটা প্রকাশ্য এসেছিল উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পরের কোয়েশ্চেন হচ্ছে হু অ্যানাউন্সড কুইন ভিক্টোরিয়া অ্যাজ দ্য ক্রাউন অফ ইন্ডিয়া তিনি যে কে ঘোষণা করেছিলেন রানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাঞ্জি হিসেবে এটার উত্তর হবে অপশান সি লর্ড লিটন লর্ড লিটন ভারতের গভর্নর জেনারেল ছিলেন আঠেরোশো থেকে আঠেরোশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত এবং আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তার সময় রয়্যাল টাইটেলস অ্যাক্ট পাস হয় এবং তখন কুইন ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজি বা হিন্দ ই কিশোরী হিসেবে আখ্যা দেওয়া হয় পরের কোয়েশ্চেন হচ্ছে হু গেভ দ্য স্লোগান ইন ক্লাব জিন্দাবাদ কে স্লোগান দিয়েছিলেন ইনকিলাব জিন্দাবাদের এটার উত্তর হবে অপশান এ ভগৎ সিং ভগৎ সিং স্লোগান দিয়েছিলেন ইনকিলাব জিন্দাবাদের কিন্তু এই ইনকিলাব জিন্দাবাদ কথাটা প্রথম ইউজ করেছিলেন হসরত মোহানি তিনি একজন উর্দু পোয়েট ছিলেন এবং তিনি এটা ইউজ করেছিলেন এই অর্ডা উনিশশো একুশ খ্রিস্টাব্দে এবং পরবর্তীকালে ভগৎ সিং বিভিন্ন আন্দোলনে এই ইনকিলাব জিন্দাবাদটা স্লোগান দিয়েছিলেন দ্য নেম অফ আওয়ার মাদারল্যান্ড ভারত বা ভারতা অজ ফার্স্ট মেনশন ইন আমাদের মাতৃভূমি ভারতের নাম প্রথম যেখানে উল্লেখিত হয়েছিল সেটা হচ্ছে অপশন এ বিষ্ণুপুরাণে পরের কোয়েশ্চেন হচ্ছে উই নো অ্যাবাউট দ্য ব্যাকট্রিয়ান গ্রিকস অনলি ফ্রম আমরা ব্যাকট্রিয়ান গ্রিক সম্পর্কে যেখান থেকে জানতে পারি সেটার উত্তর হবে অপশান বি কয়েন্স বা মুদ্রা থেকে হু ইন্ট্রোডিউস গোল্ড কয়েন ইন ইন্ডিয়া ভারতবর্ষে কারা গোল্ড কয়েন্স ইন্ট্রোডিউস করেছিল এটার উত্তর হবে অপশান সি দ্য গ্রিকস গ্রিকরা ভারতবর্ষে প্রথম গোল্ড কয়েন ইস্যু ইন্ট্রোডিউস করেছিলেন আর ভারতীয়দের মধ্যে ভারতবর্ষে যারা গোল্ড কয়েন ইস্যু করেছিলেন সেটা হচ্ছে কুষাণরা তো কুষাণ সাম্রাজ্যকে দুই ভাগে ভাগ করা হয় ফার্স্ট কুষাণ ডাইনেস্টি বা প্রথম কুষাণ সাম্রাজ্য আর সেকেন্ড কুষাণ ডাইনেস্টি বা দ্বিতীয় কুষাণ সাম্রাজ্য তো প্রথম কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম কদফিশেষ এবং প্রথম প্রথম কুষাণ সাম্রাজ্যের একজন সম্রাট ছিলেন যার নাম হচ্ছে দ্বিতীয় কদফিসেস বা ভীমা কদফিসেস যিনি গোল্ড কয়েন ইস্যু করেছিলেন এবং ভারতীয়দের মধ্যে কুষাণ রাই হচ্ছে প্রথম ভারতীয় যারা ভারতবর্ষে গোল্ড কয়েন ইস্যু করেছিল কিন্তু ভারতবর্ষে প্রথম গোল্ড কয়েন ইস্যু করে গ্রিকরা আর দ্বিতীয় কুষাণ সাম্রাজ্য বা সেকেন্ড কুষাণ ডাইনেস্টির প্রতিষ্ঠাতা ছিলেন কনিষ্ক যার রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার এবং যিনি শকাব্দের প্রচলন করেছিলেন আঠাত্তর খ্রিস্টাব্দে পরে কোয়েশ্চেন হচ্ছে হু অজ মিনান্দার মিনান্দার কে ছিলেন এটার উত্তর হবে অপশন বি এ ব্যাকট্রিয়ান গ্রিক কিং ছিলেন মিনান্দার মিনান্দা ছিলেন একজন ব্যাকট্রিয়ান গ্রিক রাজা যিনি একশো থেকে একশো পঁয়তাল্লিশ পর্যন্ত রাজত্ব করেছিলেন এবং যার রাজধানী ছিল সাকালাতে যেটা বর্তমানে পাঞ্জাবের শিয়ালকোটে অবস্থিত পরের কোয়েশ্চেন হচ্ছে হু রোড মিলিন্দা পানহা কে মিলিন্দা পানহা লিখেছিলেন এটার উত্তর হবে অপশান ডি নাগ সেন মিলিন্দা পানহা লিখেছিলেন মিলিন্দা পানহা হচ্ছে বৌদ্ধ ধর্মের একটা সাহিত্য বা বুদ্ধিস্ট লিটারেচার তো মিলিন্দা পানহা মানে হচ্ছে কোশ্চেন্স অফ মিলিন্দা তো মিলিন্দা মানে এখানে যাকে বোঝানো হয়েছে সেটা হচ্ছে মিনিন মিনান্দার বা যিনি হচ্ছেন ব্যাকটেরিয়ান গ্রিক কিং তো ব্যাকটেরিয়ান গ্রিক কিং মিনান্দার এবং একজন বুদ্ধিস্ট সাধু বা সেন্ট নাগসেনের মধ্যে কথোপকথন নিয়ে যে বৌদ্ধিক সাহিত্য রচনা করা হয়েছে সেটা হচ্ছে মিলিন্দা পানহা পরের কোয়েশ্চেন হচ্ছে হুইচ সুলতান অফ বেঙ্গল বিল্ড মাদ্রাসাস ইন মক্কা অ্যান্ড মদিনা মক্কা এবং মদিনাতে যেই বাংলার সুলতান মাদ্রাসা নির্মাণ করেছিলেন তিনি হচ্ছেন অপশন সি গিয়াসুদ্দিন আজম শাহ গিয়াসুদ্দিন আজম শাহ মক্কা এবং মদিনাতে মাদ্রাসা নির্মাণ করেছিলেন আর গিয়াসুদ্দিন আজম শাহ হচ্ছে বাংলার ইলিয়া শাহি ডাইনেস্টির থার্ড সুলতান ইলিয়াস শাহি ডাইনেস্টির বা সাম্রাজ্যে তিনি তিন নম্বর সুলতান ছিলেন থার্ড পরের কোয়েশ্চেন হচ্ছে হুইচ জেনারেল অফ ঔরঙ্গজেব কন কোয়াড আহোম কিংডম ইন দ্য ইস্ট ইন্ডিয়া পূর্ব ভারতের আহোম কিংডম ঔরঙ্গজেবের কোন জেনারেল দখল করে নিয়েছিলেন এটার উত্তর হবে অপশন ডি মীর জুমলা মির জুমলা ষোলোশো দিকে তিনি আসাম ইস্ট ইন্ডিয়ার অন্তর্গত আসাম আক্রমণ করেন এবং সেখানেই তিনি আহোম কিংডম অধিকার করেছিলেন পরের কোয়েশ্চেন হচ্ছে বিদ্যাসাগর হ্যাজ বিন ডেসক্রাইবড অ্যাজ ট্র্যাডিশনাল মডার্নাইজার বাই হিস্টোরিয়ান যে হিস্টোরিয়ান বা ঐতিহাস বিদ্যাসাগরকে ট্র্যাডিশনাল মডার্নাইজার হিসেবে ব্যাখ্যা করেছিলেন তিনি হচ্ছেন অপশন সি অমলেশ ত্রিপাঠী এবং উনিশশো চুহাত্তর খ্রিস্টাব্দে তিনি একটা গ্রন্থ লিখেছিলেন বা বই পাবলিশ করেছিলেন যার নাম হচ্ছে বিদ্যাসাগর দ্য ট্র্যাডিশনাল মডার্নাইজার পরের কোয়েশ্চেন হচ্ছে হু ফাউন্ডেড স্বদেশী ভাণ্ডার ইন এইটিন কে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে স্বদেশী ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন এটার উত্তর হবে অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে স্বদেশী ভাণ্ডার প্রতিষ্ঠা করেন আর সরলা দেবী তিনি প্রতিষ্ঠা করেছিলেন লোক লাকস্মী ভাণ্ডার বা লক্ষ্মী ভাণ্ডার উনিশশো তিন খ্রিস্টাব্দে উনিশশো তিন খ্রিস্টাব্দে সরলা দেবী লক্ষ্মী ভান্ডার প্রতিষ্ঠা করেন গদর পার্টি অজ ফাউন্ডেড ইন নাইনটিন থার্টিন অ্যাট গদর পাটি উনিশশো তেরো খ্রিস্টাব্দে যেখানে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে অপশন ডি সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন লালা হরদয়াল উনিশশো তেরো খ্রিস্টাব্দে আমেরিকার সান ফ্রান্সিসকোতে পরের কোয়েশ্চেন হু লেড দ্য পিস্যান্ট মুভমেন্ট ইন আউথ ডিউরিং দ্য নন কোঅপারেশন মুভমেন্ট অসহযোগ আন্দোলনের সময় কে অউধে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এটার উত্তর হবে অপশন বি বাবা রামচন্দ্র বাবা রামচন্দ্র অউধে যে কৃষক মুভমেন্ট হয়েছিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশে সেটা নেতৃত্ব দিয়েছিলেন আর মাদারী পাশি মাদারী পাশি যে পিস্যান্ট মুভমেন্টের নেতৃত্ব দিয়েছিলেন সেটা হচ্ছে একা মুভমেন্ট একা মুভমেন্ট যেটা হয়েছিল উনিশশো একুশ খ্রিস্টাব্দে আর সর্দার বল্লভভাই পাটেল তো বরদলি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন পরে কোয়েশ্চেন হচ্ছে হু ওয়াজ দ্য লাস্ট গভর্নর জেনারেল ইন ইন্ডিয়া ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল কে এটার উত্তর হবে অপশান ডি চক্রবর্তী রাজা গোপালাচারী হচ্ছেন ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল আর লর্ড মাউন্ট ব্যাটেন হচ্ছেন ভারতবর্ষের শেষ ভাই সরাই এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছেন লর্ড মাউন্ট ব্যাটেন পরের কোয়েশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য টাউন্স চা হেড কোয়ার্টার অফ দ্য ওয়াহিভেন্ট ইন আঠারোশো ছাব্বিশে হওয়া ওয়াহাবি আন্দোলনের কোন জায়গাটাকে নিচের হেডকোয়ার্টার হিসেবে মনে করা হয়েছিল এটার উত্তর হবে অপশন সি পেশোয়ার পরের কোয়েশ্চেন হচ্ছে এ লিডিং ব্রিটিশ পার্লামেন্টারিয়ান অ্যান্ড পলিটিশিয়ান হু অ্যাডমিটেড দ্যাট দ্য রিভল্ট অফ এইটিন ফিফটি সেভেন অজ এ ন্যাশনাল রিভল্ট অ্যান্ড নট এ মিলিটারি মিউটিনি অজ একজন লিডিং ব্রিটিশ পার্লামেন্ট এবং পলিটিশিয়ান যিনি বলেছিলেন যে আঠেরোশো সাতান্ন সালে হওয়া সিপাহী বিদ্রোহ হচ্ছে একটা ন্যাশনাল রিভল্ট কোনো মিলিটারি মিউটিনি বা সৈনিকদের মধ্যে গোলযোগ নয় সেই তিনি হচ্ছেন সেই ব্যক্তি হচ্ছেন অপশন সি ডিসরাইলি ডিসরাইলি বলেছিলেন তিনি একজন ব্রিটিশ পার্লামেন্টারিয়ান এবং পলিটিশিয়ান তিনি বলেছিলেন যে আঠেরোশো সালের সিপাহী বিদ্রোহ কোনো সৈনিকদের মধ্যে গোলযোগ বা আন্দোলন নয় এটা ছিল প্রকৃতপক্ষে একটা ন্যাশনাল রিভল্ট পরের কোয়েশ্চেন হচ্ছে দ্য চিফ অ্যাডভাইজার অ্যান্ড কনফিডেন্ট অফ সৈয়দ আহমেদ খান অজ সৈয়দ আহমেদ খানের যিনি চিফ অ্যাডভাইসার এবং কনফিডেন্ট ছিলেন তিনি হচ্ছেন অপশান বি থেডোর বেক স্যার সৈয়দ আহমেদ খান এইটিন সেভেন্টি ফাইভে অর্থাৎ আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তিনি মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রতিষ্ঠা করেছিলেন এবং তার চিফ অ্যাডভাইজার এবং কনফিডেন্ট ছিলেন থেডোর বেক হোয়েন অজ দ্য অল ইন্ডিয়া কিষাণ সভা ফর্ম কোন বছর অল ইন্ডিয়া কিষাণ সভা গঠিত হয়েছিল এটার উত্তর হবে অপশন ডি উনিশশো খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় এবং এটা প্রতিষ্ঠা করেছিলেন সহজানন্দ সরস্বতী এবং এর ফার্স্ট প্রেসিডেন্টও ছিলেন সহজানন্দ সরস্বতী পরের কোয়েশ্চেন হচ্ছে দ্য ফার্স্ট ফ্রি ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড রিসিভিং নো গ্র্যান্ড ফ্রম ইট ওয়াজ ভারতবর্ষের প্রথম ফ্রি ইউনিভার্সিটি হচ্ছে অপশন এ বিশ্বভারতী যেটা শান্তিনিকেতন অবস্থিত আর যেটা প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে বিশ্বভারতী একটা কলেজ হিসেবে ছিল পরবর্তীকালে ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পর সম্ভবত উনিশশো একান্ন খ্রিস্টাব্দে এটাকে ইউনিভার্সিটি আখ্যা দেওয়া হয় এবং এর নতুন নাম দেওয়া হয় বিশ্বভারতী ইউনিভার্সিটি দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অজ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের বা ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট ছিলেন বাদরুদ্দিন তায়েবজি বদরুদ্দিন তায়েবজি ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট যিনি আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেসের থার্ড অধিবেশনে মাদ্রাজ অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন আর সেকেন্ড যে প্রেসিডেন্ট ছিলেন সেটা হবে রাহিমুল্লাহ সায়ানি যিনি আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন তো ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট ভারতের জাতীয় কংগ্রেসের হচ্ছেন বদরুদ্দিন তৈয়বজি আর সেকেন্ড হচ্ছেন রাহিমুল্লাহ সায়ানী যিনি আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন এবং সেই সময়ে অর্থাৎ আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের অধিবেশনে ভারতের যে ন্যাশনাল সং বন্দে মাতরম সেটা গাওয়া হয়েছিল পরের কোয়েশ্চেন হচ্ছে হুইচ ইজ দ্য কারেক্ট পেয়ার নিচের কোনটা সঠিক পেয়ার এটার উত্তর হবে অপশন ডি সি আর দাস অ্যান্ড মতিলাল নেহেরু চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু হচ্ছে কারেক্ট পেয়ার কারণ চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু একসাথে মিলে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেছিলেন পরের কোয়েশ্চেন হচ্ছে হুইচ অব দ্য ফলোয়িং সেকশনস রিমেন্ড অ্যাট এ ডিস্ট্যান্স ডিউরিং স্বদেশী মুভমেন্ট অফ উনিশশো পাঁচ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে স্বদেশি আন্দোলনে যেটা হয়েছিল সেখানে নিচের কারা দূরে ছিলেন বা অংশগ্রহণ করেননি এটার উত্তর হবে অপশন বি পিসেন্ট্রি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে লর্ড কার্জন ভারতবর্ষ বিভাজনের জন্য বলেছিলেন এবং সেটার জন্য সেটার বিরুদ্ধে স্বদেশি মুভমেন্ট শুরু হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে তো সেই আন্দোলনে পিসান্ট্রিরা অংশগ্রহণ করেছিলেন না পরের কোয়েশ্চেন হচ্ছে হু সেট অন গান্ধীজ গান্ধীজির ডেথ দ্য টাইগার হ্যাজ গন আউট অফ আওয়ার লাইভস গান্ধীজির মৃত্যুতে কে বলেছিলেন যে দ্য টাইগার হ্যাজ গন আউট অফ আওয়ার লাইভস এটার উত্তর হবে অপশান এ জওহরলাল নেহেরু যিনি ভারতবর্ষ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন গান্ধীজির মৃত্যুর পর অর্থাৎ উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তিরিশে জানুয়ারি গান্ধীজির মৃত্যুর পর তিনি বলেছিলেন দ্য টাইগার হ্যাজ গন আউট অফ আওয়ার লাইভস তো এই ছিল আজকের ভিডিও আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো থাক ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো